বিচ্ছিন্নভাবে মিছিল ককটেল বিস্ফোরণ যানবাহনে ভাঙচুর আগুনের মধ্যে দিয়ে সারা দেশে চলছে বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের ডাকা টানা ছত্রিশ ঘন্টা হরতাল চট্টগ্রামে শিবির কর্মীদের ছোড়া ককটেলে এক স্কুল ছাত্র আহত হয়েছে সকালে মোমিন রোড থেকে শিবির কর্মীদের একটি মিছিল বের হয় কিছু দূর যাওয়ার পরে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয় এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয় রিক্সা যাত্রী ও স্কুল ছাত্র শিশু স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে পরে শিবির কর্মীরা রাস্তায় যানবাহন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে রাজধানী শ্রীনগর এলাকায় জামায়াত শিবির কর্মীদের মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ এ সময় টিয়ার সেল ছোড়ে এবং দুজনকে আটক করে এছাড়া গোড়ানে কেন্দ্রীয় ছাত্রদল মিছিল বের করে এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয় এদিকে সেগুন বাগিচায় ছাত্রদলের আরেকটি মিছিল বের হয় সেখানে একটি সিএনজি ভাঙচুর করে পিকেটাররা এ সময় এক সিএনজি চালক আহত হয় হরতালের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টারদের কাছে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায় চট্টগ্রামে কাজের দেউরি মোড়ে আছেন পার্থ বিশ্বাস এবং রাছের সাগর পাড়ায় আছেন মেহরুল সুজন বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন আটশো দলীয় জোটে ডাকে যে হরতাল এই ছত্রিশ ঘন্টা হরতালে এরই মধ্যে আমরা দেখেছি যে আটাশ ঘন্টা কিন্তু অতিক্রম করে গেছে এবং নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দের উপস্থিতি এখানে শুধুমাত্র দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু একাধিকবার সাংবাদিকদের সঙ্গে এসে কথা বলেছেন প্রতিক্রিয়া জানিয়েছেন হরতাল কিভাবে পালিত হচ্ছে এবং আজকের এই হরতালে সারা দেশব্যাপী বিএনপি এবং আটশো দলীয় জোটের যে হরতাল সেই হরতাল পরিস্থিতি কিভাবে তারা দেখছেন পর্যবেক্ষণ করছেন সেই বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তো এর আগেও আমরা কথা বলেছিলাম সালাউদ্দিন আহমেদের সঙ্গে তখন তিনি জানিয়েছিলেন যে হরতালের যে বাকি সময়টুকু সেটুকু যাতে শান্তিপূর্ণভাবে পালন করে তো তিনি কথা বলছেন আমরা একটু শুনিয়ে নেই তিনি এই মুহূর্তে কি বলছেন সাংবিধানিকভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে সরকারের অপকর্মের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে লুটপাট দুর্নীতির বিরুদ্ধে হরতাল করে এর প্রতিবাদ জানানোর এই অধিকার খর্ব করার অধিকার আমাদেরকে এই সরকারকে কেউ দেয় নাই এটা আমাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আমাদের আন্দোলনে প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে নতুনভাবে তীব্রতা সৃষ্টি হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর ইতিহাস হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনকে গুলি করে মামলা দিয়ে রিমান্ড দিয়ে ডান্ডাবেরি পরিয়ে এইভাবে কখনো দামানো যায় না ইনশাল্লাহ এই আন্দোলন এই জনদাবিতে আন্দোলন অবশ্যই সফলতা পাবে আমরা তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করব ইনশাল্লাহ যেমনটি বলছিলেন না দর্শক আপনারা শুনছিলেন যে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলছিলেন যে হরতাল একটি গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই বিষয়ে তারা সরকারের প্রতি একটি সহযোগিতা চাচ্ছিলেন তো এভাবেই কিন্তু চলছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল পরিস্থিতি অন্যদিকে চট্টগ্রামের হরতাল পরিস্থিতি এই গত আঠাশ ঘন্টায় কিভাবে চলছে সেটি দেখতে আমরা চলে যাব আমাদের রিপোর্টার কমলদের কাছে সকলকে সমাবেশের

বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের ডাকা ছত্রিশ ঘন্টার যে হরতাল আজ দ্বিতীয় দিনে এসে রাজশাহীতে এই মুহূর্তে হরতাল পরিস্থিতি অনেকটাই শান্ত আমরা সকাল থেকে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাইনি সকালের দিকে নগরীর কাজলা এলাকা থেকে সেখানে আটাশ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি রফিকুল ইসলাম সহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে এছাড়া সকাল আটটার দিকে আমরা যেটি জানতে পেরেছি যে নগরীর শালবাগান এলাকায় সেখানে পুলিশের গাড়ির লক্ষ্য করে দুইজন শিবির কর্মী ককটেল নিক্ষেপ করে এবং সেই ককটেলের কারণে বিস্ফোরিত হয়ে সেখানে আলমগীর নামে একজন কনস্টেবল পুলিশের কনস্টেবল তিনি আহত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে সেই ককটেল নিক্ষেপকারী দুইজন শিবির ক্যাডারকে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়েছে এছাড়া কিন্তু নগরীতে আমরা দেখেছি যে মহানগর বিএনপির নেতৃত্বে বিএনপির নেতা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল হয়েছে এছাড়া আমরা জামায়াত শিবির কিংবা বিএনপির নেতাকর্মীদের আর কোথাও তেমন কোনো পিকেটিং করতে দেখিনি নগরীতে এখন এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে রিক্সা বা অটোরিকশার চলাচল কম থাকলেও বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবী মানুষ যতই বাড়ি থেকে বের হচ্ছেন ঠিক ততটাই এখন অটোরিকশা এবং সহ হালকা যানবাহনের সংখ্যা কিন্তু বাড়ছে আর দূরপাল্লার বা কথা যেটি বলছিলাম যে দূরপাল্লার বাস কিন্তু এখনও রাজশাহী থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল যদিও সকাল থেকে আমরা দেখেছি যে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রাজশাহী রেল স্টেশন থেকে অনেকগুলো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে নগরীতে নাশকতা ঠেকাতে পুলিশ এবং র্যাবের আমরা সতর্ক প্রহরা সতর্ক টহল আমরা দেখেছি পুরো নগরী জুড়ে তো আমার কাছে এই ছিল রাজশাহীর হরতালের সর্বশেষ অবস্থা আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ এবং সঞ্জীব কমল আপনাদের দুইজনকে ধন্যবাদ এদিকে সরকার পতনে আরো তীব্র আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বিএনপি 18 দলের ডাকা 36 ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে আজ সকালে নয়াপলটনের দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম महासचिव সালাউদ্দিন আহমেদ তিনি সন্ধ্যা পর্যন্ত বাকি সময় হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমরা হরতালের বাকি সময়টুকু শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমরা এও বলতে চাই আজকে সরকারের আচরণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আচরণ বেসামাল হয়ে পড়েছে তাদের সূর্যাস্তের সময় চলে এসছে এই সরকারের সুতরাং দেশবাসীকে আহ্বান জানাব তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক পেশিবাদী এবং স্বৈরাচারের পথন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এদিকে রাজধানীর মালিবাগ ও মগবাজার এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত হরতালের সমর্থনে তেমন কোনো পেকেটিং হয়নি সেখান থেকে আরো জানাচ্ছেন আমাদের রিপোর্টার তানভীর খন্দকার আঠারো দলীয় জোটের ডাকা টানা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে মালিবাগ মগবাজার সহ এর আশপাশের এলাকাগুলোতে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতার খবর না পেলেও কিছুক্ষণ আগে হাতিরঝিল প্রকল্পের ভেতরে একটি ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থনকারীরা আমরা এই এলাকাগুলোতে সকাল থেকে দেখতে পেয়েছি যে গণপরিবহনের সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে দোকানপাটও কিছু কিছু করে খুলছে তবে এসব এলাকাগুলোতে আমরা মানুষের উপস্থিতি সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ লক্ষ্য করার মতো এই ছিল মগবাজার মালিবাগ সহ এর আশপাশের এলাকার সর্বশেষ পরিস্থিতি